मन रेखो जन्म टा शेष और जन्मे पर पे जाए भगवत और अने के बाबा से भजने नामते गए बाबा दाँत पड़े जा चूल फेके जा चामड़ा अलगा होच्छे बाबा भजने नामते पाच्छे ना तार माने मने रेखो चार लक्ष बार एक अनेक बार आप डाउन होते हो जरा सकाल सकाल नाम तर बाबा एम कर्म करब ना जान आबार आशी लक्ष जनी फिर जो आज के छोट बेला रघुना पढ़ाशना तो मन मती नहीं बाबा जैठा मने मने भावल ऐले तो एक शिक्षित करते कारण जमीदारी देखभाल कर बलदेव आचार्य नहीं गल रघुनाथ हाथ धरे बलदेव आचार्य देखा मात्र बोले उलेन उरे बाबा ए बड़ लोकेर छेले और देखबेन बाबा बड़ लोकेर छेलेरा एकटू खाम खेयाली हय अपराध नेबेन ना काउके उद्देश्य करे नय एदेरके किछु बला जाबे ना माने एदेर जेदटा बेशी हय माने ओरा जेटा मने करबे तो सेटा ठीक बलदेव आचार्यर काछे जेई ना रघुनाथ के निये गेल रघुनाथ के देखे बोले उठलें बलदेव आचार्य दाड़ाओ दाड़ाओ शोनो तोमार रघुनाथ के आमी आमार चरणे आश्रय दिते पारबो ना हिरण्यदास आर गोवर्धन दास चरण धरे बोलछे हे गुरुदेव आपनि जानेन ना अन्यान्य छेलेदेर मतो आमार रघुनाथ नय हिरण्यदास गोवर्धन दास बोलछे रघुनाथ भूल करते ही कारण छोट बेला तो देखी ओ अन्याय करबे ना आपनी एक आश्रय दें समस्त পড়ুয়ারা বসে রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে সবাই বসে কত কি গল্প হাসি ঠাট্টা করছে কিন্তু রঘুনাথ সবার সামনে বসে বাবা মন দিয়ে ভাগবত শুনছে আচ্ছা মা রঘুনাথ কে কাছে নিয়ে বলছে রঘু অরঘু এখানে আয় তো দেখি আই রঘু সত্যি করে বল তোর কি হয়েছে রঘুনাথ উঠে এসে বাবা দণ্ডবাদ প্রণাম করেছে প্রণাম করে বলছে হে গুরুদেব আমি কিছু বুঝি না বুঝি আমি তো কাঁদছি একটা কারণে কি কারণে কি চাস তুই কার জন্য কাঁদছিস আমার একটাই মনে ভাবনা আমি কি তারে পাব না গুরুদেব
আমি কি তারিফ পাবো না? আমি কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ দনশ দনশ বলো না গুরুদেব আমি কোথায় গেলে তাকে পাবো? একটা কথা মনে রেখো বাবা, ভগবান পেতে গেলে আগে হৃদয়ে আকুলতা চাই। যত আকুলতা হবে যত তোমার হৃদয়টা ছটফট করবে ভগবানের জন্য, তাহলে জেনে যাবে বাবা খুব তাড়াতাড়ি তোমার ভগবান দর্শন হবে। এই কথাটা বাবা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর ভগবান পেতে গেলে কি করতে হবে গো, ভগবান পেতে গেলে কি হয় গো, আমি যে ভগবান পাবো আমার কি অনুভব হবে? তাহলে দাঁড়া আমি তোকে দেখাচ্ছি বেটা। এইবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর থাকে, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাবা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকেছে, নরেন আই নরেন আই। এইবার ওই গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে, আর যেই না স্নান করতে নেমেছে বাবা সঙ্গে সঙ্গে ডুবটা দিয়েছে, আর আমার ঠাকুর কি করেছে নরেনের মাথা টানিয়ে জলের ভিতরে একেবারে চেপে, আর যেই না জলের ভিতরে চেপে ধরেছে, আর একজন যদি বাবা ডুব দেয় আর কেউ যদি মাথা টানিয়ে ধরে চেপে থাকে কি দশা হবে, মানে মানে মরে যাওয়ার মতো আঁকু পাঁকু করবে না হৃদয়টা, মানে ছটফট করছে ছটফট করছে, আর যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে নরেন বাবা একেবারে হাঁপিয়ে গেছে, জল থেকে উঠে পড়েছে, উঠে পড়েই বলছে এই জন্য তোমায় বলে পাগো। তার ঠাকুর খিলখিল করে হাসছে, আমায় পাগল বললি কেন? পাগল না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে কি করতে হয় বলো, আর কি রকম হয় অনুভব সেটা বলো, আর আমি স্নান করলাম তুমি আমার মাথাটা নিয়ে জলের তলায় চেপে ধরলে। আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা উদাহরণ ছাড়া তো ঠাকুর কথা বলে না, দেখবেন ঠাকুর যা যা কিছু করে সব উদাহরণ। তার যেই না মাথাটা চেপে ধরেছে তার ঠাকুর প্রশ্ন করছে, হ্যারে নরে যখন মাথাটা চেপে ধরেছিলাম তোর এই ভিতরটা কিরকম হচ্ছিল বলতো? বলে সাধে বললাম তোমায় পাগল, বলে আর একটু হলে তুমি মরে যেতাম, আমার ভিতরটা যেন আকুপাকু করছিল, এই যেন প্রাণটা চলে যায়, এই যেন প্রাণটা চলে যায়। নরে ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে ওই রকম আকুলতাটা আসবে, ভগবান পেতে গেলে যেদিন তোর হৃদয়টা ওই রকম ছটফট করবে যেন এই প্রাণ বেরিয়ে যায়, এই প্রাণ বেরিয়ে যায়, যদি করতে পারিস তাহলেই তুই জানতে পারবি যে তোর ভগবত কৃপা হবে। তাই গৌরব মানব ঠিক আজকের বাবা ঠিক এই রকম রঘুনাথের দশা। ছোটবেলা থেকে রঘুনাথ ওই আশ্রমে বসে আর নয়ন জলে কাঁদে আর বলে আমি কি তারে পাব না, আমি কি তারে দেখা পাব না, কৃষ্ণ কৃষ্ণ দেখা দেখা রে আশ্রমে রইল রঘুনাথ বাবা। এদিকে নামাচার্য হরিদাস লক্ষ হীরাকে উদ্ধার করে একদিনের জন্য এসেছিল ওই বলদেব আচার্যের ঘরে, আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছে
সমস্ত ছেলেরা আসছে বাবা বাবা এখন প্রোগ্রামটা ছড়িও না একটু নিবেদন বাবা এখন এখন প্রোগ্রাম কেউ ছড়াবে না যখন দল ওঠানামা করবে তখন দিও কিন্তু কীর্তন চলাকালীন নয় সবার চরণ ধরে বলবো এমনিতে গরম হচ্ছে প্রচুর গরম একটু শান্ত হয়ে বসে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা সঙ্গে সঙ্গে আমার রঘুনা ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ মানে শুয়ে পড়ে প্রণাম মাইরা মনে রেখো আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয় নিষিদ্ধ আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে আর পুরুষ জাতি ওদেরকে সষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম রঘুনাথ সব থেকে 24 ঘন্টা জগতে যত যত ভক্ত আছে এই রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম আর কেউ কোনোদিন করতে পারবে না যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জপ করতে পারবে না আর রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করেছে হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা ধরে বলছে এই তো সেই ভক্ত আচ্ছা বাবা ভক্ত চিনবে কি করে ভক্ত চিনবে কি করে এই গলায় তুলসীর মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত না আমি প্রসাদ ভুজি আমি বড় ভক্ত না আমি গেরুয়া বসন করে দাদার সঙ্গে তিলক সেবা করে বেড়াইয়েছি আমি বড় ভক্ত না তাহলে চিনবে কি করে ভক্ত ভক্তের নয়নের দিকে তাকালে দেখবেন একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে একবারে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয়ে আকুলতা এসে যাবে না বুঝতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে রঘুনাথকে পরশ করেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত হরিদাস ঠাকুর মনে মনে করছে এই তো এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে কিন্তু সেই শিষ্যের মধ্যে কজন প্রকৃত শিষ্য তৈরি হয় আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত অনুকরণ মানে কি বোঝেছ বাবা এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে দেখবেন হুবাহু একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার মতো গান গায় একেবারে হুবাহু একই রকম এগুলোকে বলা হয় অনুকরণ একজনকে একজন অনুকরণ করছে তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ নয় হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই তার শরীরে কোনো অলঙ্কারও ছিল হরি বল হরি বল কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্গতে ভক্তি জগতে যদি আগাতে চাও ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে করে অনেক গহনা পড়ে থাকলে অহংকার জন্মে যাবে তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে রঘুনাথ জমিদারির ছেলে হয়েও
পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। শিব বাবা জীর্ণ মলিন শত ছিদ্র কৃষ্ণ হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস। না ঠাকুর, আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি আমি তোমার মতো হব কি করে? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আবার বড়লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে। শেষে বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো শিকল দিয়ে। ভোলানো যায় একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবেসে ফেলো, হাজার চেষ্টা করলেও বাবা তুমি আর তাকে ভুলবে। রঘুনাথের হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, ঘরে বন্দি করে রাখলো। রঘুনাথ হেসে বলে উঠলেন, ঠিক করেছো বাবা, ঠিক করেছো তুমি, নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন হয় গো? যার জন্য তো পরম বৈষ্ণব বেছে নিয়েছে বাবা কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়। লোকালয়েতে আমরা মালা করি, মালা নাম হচ্ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু বাবা ভিতরের নাম হচ্ছে না, ওটা বাইরের নাম। দেহ শুদ্ধ হচ্ছে, ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরতে হবে।